গুড মর্নিং, আজ পয়লা বৈশাখ। আজ আমাদের বাঙালিদের জন্য একটি বিশেষ দিন, আর আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের জানাই প্রাণ ভরা ভালোবাসা, আর বড়দের জানাই আমার প্রণাম। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, খুব সুন্দরভাবে কাটুক, আর যা যা মনস্কামনা আমাদের সবার আছে সেগুলো যেন সবার খুব ভালোভাবে পূরণ হয় এই নতুন বছরে, এই কামনাই করি। বেরিয়েছি এখন একটু মর্নিং ওয়াকে, আর চারিপাশে ফুলের সমারোহ দেখছেন। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম বসন্তকালে এখানে কী কী ধরনের ফুল ফোটে আমার সোসাইটির চারিপাশে, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে দেখুন কি সুন্দর সুন্দর ফুলের গাছ। এগুলো সব বসন্তকাল আসার সাথে সাথে গভর্নমেন্ট থেকেই লাগিয়েছে, আর এগুলো তো বড় ফুলের গাছ, এগুলো তো বড় গাছ, যখন এই বসন্তকালে প্রতি বছরই এখানে ফুল হয়, তো এগুলো আর নতুন করে লাগানোর কিছু থাকে না। তবে চারিদিকে ফুল, ফুল আর ফুল, নানা কালারের ফুল, আর এই সবুজ ঘাস এত সুন্দর লাগে দেখতে, একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি হয়। এইসব ছোটো ছোটো ফুলের গাছগুলো গভর্নমেন্ট থেকে লাগানো, দেখেছেন কালারগুলো কী সুন্দর সুন্দর কালার সব। সত্যি ফুল না হলে আর সৌন্দর্য কি, ফুলই একমাত্র প্রকৃতিকে রূপে সৌন্দর্যে ভরিয়ে তুলতে পারে। এই ফুলগুলোর নাম আমার ঠিক জানা নেই, কিন্তু যাই হোক না কেন ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। সকালবেলা বেরোলেই পাখির ডাক আর চারিদিকে সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে মর্নিং ওয়াক করতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু রোদটা এখন খুব প্রখর হয়ে গেছে, 8:30-9টার ভেতরে প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার সোসাইটির সারি সারি পুরো পিঙ্ক ফুলের গাছ। এগুলো হচ্ছে পিঙ্ক ফুলের গাছ, যেটা আগে আমি বড় করে দেখালাম, বড় পিঙ্ক ফুলটা, সেগুলোই এই একই ফুল। এগুলো কি সুন্দর লাগছে না এগুলো দেখতে, কোথাও পিঙ্ক কোথাও সাদা। চলে এলাম বাড়িতে, আজকে নববর্ষ স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি, বানাচ্ছি চিকেন এগ রোল। তো এই হচ্ছে তার প্রিপারেশন। পেঁয়াজ দিয়ে দিলাম একটু, কোনো সস দিলাম না, কারণ অনুপম সস খেতে চাইছে না, তাই এরকমই শুকনোই দিয়ে দিলাম। মাঝে মাঝে ভালোই লাগে একটু চিকেন এগ রোল খেতে, একটু অন্যভাবে খেতে। অমলেট রুটি তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু একটু যদি এইভাবে খাওয়া হয় তাহলে মনে হয় যেন ব্যাপারটা একটু আলাদা হয়, তাই একটু আজকে র‍্যাপ করে দিলাম। আর আজকে খাওয়া দাওয়া স্পেশাল নববর্ষ উপলক্ষে বানিয়ে নিয়েছি বেগুন ভাজা। বেগুনের সাইজ এত বড় যে বেগুন কড়াইয়ে আটকাচ্ছে না। তবে একটু রান্না হয়ে যাক, যে পোর্শনটা কড়াইয়ে আছে সেটা রান্না হলে একটু নরম হবে, তখন পুরোটা ঠিক ঢুকে যাবে। আমি এবারে ভাবছি আজকে একটু মিষ্টি দই বানাবো নববর্ষ উপলক্ষে। এখানে তো কিনতে কিছুই পাওয়া যায় না, যা খেতে ইচ্ছা হয় সব বাড়িতেই বানাতে হয়। আপনারা সব কলকাতা বা বেঙ্গলে কী সুন্দর সুন্দর নববর্ষ স্পেশাল থালি খেয়ে বেড়াচ্ছেন, আর আমাদের দেখুন যা খেতে ইচ্ছে হচ্ছে সব নিজেকে বানিয়ে নিতে হচ্ছে। বানাচ্ছি একটু মিষ্টি দই, তার জন্য এগুলো আমি এই বাটিগুলোতে, ছোটো ছোটো বাটিগুলোতেই বসিয়ে নিচ্ছি। তারপর এটাকে ওভেনে দিয়ে দেবো, খুবই কম আছে, এটা হতে থাকবে। মিষ্টি দই তো খুব ভালো হয়। তাহলে যতটা বানিয়েছিলাম পুরোটাই লেগে গেল, সুন্দর কুলিয়ে গেল এই চারটে বাটিতে। যাই, এগুলোকে এবার ওভেনে বসিয়ে দিই, খুবই কম আছে এটা বানাবো, ঘন্টা দেড়েকের ভেতরে তৈরি হয়ে যাবে। ব্যাস বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেগুনটা বড্ড নরম, এর ফ্লেসি নেই বেশি। ওই একই কড়াইয়ে একই তেলে আমি এটাতে একটু সাদা জিরে, একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, বানাবো লাউ চিংড়ি। লাউ চিংড়িটা খুব খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম আজকে লাউ চিংড়িটাই বানাই। সব সরঞ্জামও রেডি ছিল। এই যে শ্রিম্পটা দেখছেন বা ছোটো যে চিংড়িটা, এটা কিন্তু আগে থেকেই কুকড, এরা এটা স্যালাডে ইউজ করে, স্যালাড শ্রিম্প বলে। যেহেতু আগে থেকেই কুকড, শুধু একটু তেলের গন্ধ দেওয়ার জন্য নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলেই হবে। আমি এটা লাউ চিংড়িতে ইউজ করছি, কারণ বড় প্রনগুলো লাউ চিংড়িতে ভালো লাগে না, ছোটোগুলোই ভালো লাগে, তাই এই শ্রিম্পটাই ইউজ করছি প্রনের পরিবর্তে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নুন আর হলুদ একটু দিয়ে জাস্ট একটু সিজন করে একটু নেড়ে চেড়ে তুলে নিলেই হবে। ভাজা চিংড়ি মাছটাকে প্যানের এক সাইডে করে অপর সাইডে লাউটা দিয়ে দিলাম। এবারে লাউটা খুব কচি পেয়েছিলাম জানেন তো, আবার তার সাথে সাইজটাও খুব ছোট ছিল। আমাদের ছোট পরিবারে ছোট লাউ পেলেই একটু সুবিধা হয় দেখেছি, তাহলে না হলে একটা লাউ কেটে দুবার তিনবার ইউজ করতে ভালোও লাগে না, আর পরপর খেতেও ইচ্ছে হয় না। এতেও দিয়ে দিলাম নুন হলুদ একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ না ভিবান্ত এটা খাবে না, তাই শুকনো লঙ্কার গুঁড়ো দিতে কোনো দ্বিধা নেই।
এরপরে একটু জল দিয়ে এটাকে ঢেকে চলে যাব ওপরে। বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করতে হবে, নববর্ষ বলে কথা, সবই নতুন নতুনই ইউজ করছি, আমরা নতুন জামা কাপড় পরব, তাই চাদরটাও ওপরে যে চেঞ্জ করে নিচ্ছি বিছানার। ভিভান খুব সুন্দর বিছানার চাদর পাতে, জানেন তো, ও একটা কিং সাইজ বেডের চাদর নিজেই কিন্তু খুব ভালোভাবে পেতে নিতে পারে, কিন্তু ও ভুল করে টপ আর বটমের জায়গায়, সাইডটা নিচে দিয়ে দেয় আর ওপরটা হয়ে যায় সাইডে, তো এই জন্য একটু প্রবলেম হয়, ওকে করতেও দিই না, কিন্তু ও খুব পছন্দ করে বিছানার চাদর চেঞ্জ করতে। ব্যাস হয়ে গেল, এবারে বেরোতে হবে বাজারে, অনেক কিছু কেনাকাটি করার আছে, আগে থেকে কিছুই প্ল্যান ছিল না, হঠাৎ সকালে উঠে মনে হলো যে এখানে তো বাইরে সেরকম বাঙালি খাবার পাওয়া যায় না, তো বাড়িতেই বানাবো, নেবো আজকে একটু লবস্টার আর মাটন, আর নিতে হবে একটু মিষ্টি, আমার বাড়িতে গোপাল ঠাকুর আছে তো তাকে দেওয়ার জন্য একটু মিষ্টি নিতেই ইন্ডিয়া বাজারে যাব। আর এই হচ্ছে আজকের পরিবেশ, আজকে সূর্যের আলো খুব ভালো দিয়েছে, চলে এসেছি ইন্ডিয়া বাজারে। এটা হচ্ছে ভিভানের নববর্ষ স্পেশাল ড্রেস, এই টি শার্ট আর এই প্যান্টটা নেওয়া হয়েছে, আর জুতোটাও নতুন, তো ভিভান টপ টু বটম পুরো নতুন পরেছে, আর অনুপমও নিজের নতুন ড্রেস পরে নিয়েছে, ওর টি শার্টটা নতুন, প্যান্টটা নতুন নয়, আবার ওর জুতোটাও নতুন, তো অনুপম আর ভিভান সব নিজেদের নতুন নতুনগুলো পরে এসছে। আমার নতুন ড্রেসটা আমি বিকেলবেলায় পরবো মন্দিরে যাওয়ার সময়। যাই, এবার ঢুকি ইন্ডিয়া বাজারে, একটু মিষ্টি নিতে হবে এখান থেকে, একমাত্র এখানেই ভালো মিষ্টি পাওয়া যায়। এই যে কত ধরনের মিষ্টি পাওয়া যায় দেখুন, ভিভানকে দেখুন, নিজের পছন্দের কাজু কাটলি নিয়ে ডাইরেক্ট ফ্রিজ থেকে ট্রলিতে রেখে দিয়েছে, কারোর পারমিশনও নেয়নি, ওর পছন্দের ও ওটা নেবেই। আর আমরা ভাবছি কি মিষ্টি নিই, এখানে মিষ্টির দাম প্রায় 400 টাকা থেকে পার বক্স শুরু করে 900 টাকা অবধি হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 1200 টাকা অবধিও হয়ে থাকে। মিষ্টিগুলো যে খেতে খুব ভালো হয় তা না, গুলাব জামুনগুলো বেশ ভালো থাকে, কিন্তু ওর সন্দেশ জাতীয় যে মিষ্টিগুলো হয় সেগুলো আমাদের বেঙ্গলের মতো হয় না, বেঙ্গলের মতো হবে সেটা আশাও আমি করি না, কারণ বেঙ্গলে যা পাওয়া যায় রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে তা পাওয়া যায় না, আর এখানেও ওই একই ব্যাপার, একদমই খোয়া খাচ্ছি মনে হয় যেন, সন্দেশ খাচ্ছি মনে হয় না। যাই হোক, এখান থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে যাচ্ছি এবার লোট্টে মার্কেটে, এসে গেছি লোট্টে মার্কেটে, এখান থেকে একটা মাটন নেব, যেহেতু ইন্ডিয়া বাজার হচ্ছে গুজরাতিদের স্টোর, তাই ইন্ডিয়া বাজারে কোনো ননভেজ পাওয়া যায় না, ননভেজ পেতে গেলে আমাদের এই এশিয়া মার্কেট বা লোট্টে মার্কেটেও আসতে হয়। এই মার্কেটটা আমি অনেকবার অনেকভাবে আপনাদের দেখিয়েছি আগে, তাই এর নিয়ে নতুন করে আর কিছু বলছি না। এখান থেকে আবার আমি নেব আজকে লবস্টার, এই জ্যান্ত লবস্টারগুলো অনেকবার দেখেছি এখানে, কিন্তু কোনোবারই নেওয়া হয়নি, আজকে আমার আর অনুপমের দুজনের জন্য দুটো নেব, আর ভিভান তো অ্যাজ ইউজুয়াল বাড়িতে ননভেজ খায় না, দুটো লবস্টার নিচ্ছি, দুটো লবস্টার নিয়ে আজকে আমি এটা বাড়িতে বানাবো। এগুলো জ্যান্ত লবস্টার দেখেছেন কীরকম পাগুলো বাঁধা আছে, এটাকে গরম জলে ফুটিয়ে তারপরে গ্রেভিতে ফেলে রান্না করতে হবে, রেসিপিটা হয়তো আজকে আমি দেখাতে পারবো না, কিন্তু রান্না করে কীরকম হলো সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। নিয়েছি একটা সর্ষে, একদমই শেষ হয়ে গেছিলো, আর নিলাম একটা ক্যান কোকোনাট মিল্ক, যেহেতু এটা থাই জাপানিজ চাইনিজদের স্টোর আর ওরা এক্সটেন্সিভলি ইউজ করে কোকোনাট মিল্ক রান্নার জন্য, তাই এখানে ওগুলো খুব ভালো পাওয়া। এসে গেছি বাড়িতে, এখন আমি গরম জলে লবস্টারগুলো সেদ্ধ হতে দিয়েছি, গরম জলে একটু নুন ফেলে দিয়েছি, তারপর তাতে লবস্টারগুলো দিয়েছি, অনেক বড় সাইজ তো তাই একসাথে দুটো ফেলা যায়নি, একে একে করে ফেলেছি, প্রথমে একটা দিয়েছি তারপরে আরেকটা দিয়ে সেদ্ধ করব। এটা রান্না করব আমি একটু পেঁয়াজ আদা রসুন সর্ষে একটা পেস্ট বানিয়ে ওটাকে ভালোভাবে ভেজে তাতে আমি সেদ্ধ করা লবস্টারগুলো দিয়ে দেবো, তারপরে আবার ফুটতে দেবো বা কুক হতে দেবো, তারপরে লাস্টে কোকোনাট মিল্ক দিয়ে একটু সেদ্ধ হবে, তারপর সেটা নামিয়ে নেব। এই হচ্ছে আমার গোপাল ঠাকুর, আজ অনুপমই দিচ্ছে গোপাল ঠাকুরকে প্রসাদ। এই হচ্ছে গোপাল ঠাকুর, 2016 থেকে গোপাল ঠাকুর আমার বাড়িতে,
যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনই অজান্তে জন্মাষ্টমীর দিনে আমি এই গোপাল ঠাকুরকে বাড়িতে নিয়ে আসি। তখন থেকে ইনি আমাদের সাথেই আছেন, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে। আর এখানে আছে নারায়ণ, লক্ষ্মী আর সরস্বতী। এই সরস্বতী ঠাকুরকে দেখেছেন? অনুপম সরস্বতী পুজোর দিন এঁকেছিল যেটা ক্যানভাসে, এই হচ্ছে সেই সরস্বতী ঠাকুর হাতে বীণা নিয়ে। আর ওটা তো মূর্তি, আরেক পাশে যেটা আছে ওটা সরস্বতী ঠাকুরের মূর্তি, যেটা ইন্ডিয়া বাজার থেকে নেওয়া হয়েছিল। ব্যাস, এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুরের একটা র্যাক বলতে পারেন, এখনও সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। আর এখানে খুব ভালো আমি সিংহাসন পাচ্ছিও না, পরে দেখে শুনে একটা বানাবো ইচ্ছে আছে। চলুন এবারে নিচে যেয়ে খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলাও হয়ে গেছে। এই হচ্ছে আমার নববর্ষ উপলক্ষে বানানো মটন, ওপর থেকে গরম মশলা দেওয়া আছে। আর এই হচ্ছে লবস্টার, বিশাল বড় লবস্টার, লাইফে এই প্রথম এত বড় লবস্টার খাচ্ছি। আর এই হচ্ছে বাসমতি চালের ভাত। আর এখানে আছে পালক পনির, খুব কম বানিয়েছি, এটা হচ্ছে নবরত্ন পোলাও। আর এখানে আছে বেগুন ভাজা, এদিকে আছে লাউ চিংড়ি, আপনারা তো দেখলেনই এই দুটো রেসিপি। আর এখানে আছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার বাড়িতে বানানো মিষ্টি দই, কাজু কাটলি আর সন্দেশ। দেখুন দইটা কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো লাগছে না? এখন চলে এসেছি বিকেলবেলা মন্দিরে। এটা হচ্ছে রাজধানী মন্দির, এটা হলো সেই মন্দিরটাই যেখানে আমরা শিবরাত্রি পুজোর সময় এসেছিলাম। এই হচ্ছে আমার নিউ ইয়ারের ড্রেস, প্রতি বছর শাড়ি বা সালোয়ার কামিজই নিই, কিন্তু এখানে তো সেগুলো ভালো পাওয়া যায় না, তাই এটাই নিয়েছি এবারে। দেখুন মন্দিরের বাইরেটা কী সুন্দর লাগছে, বেঞ্চ পাতা আছে, আবার দূরের দিকে একটু খাবার দাবার খাওয়ার জন্য টেবিল বেঞ্চ দুটোরই ব্যবস্থা আছে। চলে এলাম মন্দিরের ভেতরে, এবারে জুতো চটি খুলে তারপরে ভেতরে যাব। অলরেডি সন্ধে আরতি শুরু হয়ে গেছে, ওটাতেই যোগদান করব এবার। এখানের ব্যবস্থা খুব ভালো, জুতো চটি খুলে তারপরে হাত ধুয়ে আপনি মন্দিরের ভেতরে আসতে পারবেন। খুব ভালো লাগলো আজকের দিনে এই ভজনটা শুনে, মনে হলো যেন কিছুক্ষণের জন্য দেশেই চলে গেছিলাম। আজকের মতো এটুকুই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, নমস্কার।